পার্বত্য চট্টগ্রামের কয়েকদিনে নতুন আতঙ্কে পরিণত হয়েছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ কেএনএফ। নতুন করে মাথাচাড়া দেয়া বান্দরবানের পাহাড়ি সন্ত্রাসী সংগঠনটি তিনটি ব্যাংকে ডাকাতি করেছে এবং এক কর্মকর্তাকে অপহরণ করেছে। এর ফলে পাহাড় আবার অশান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনায় আরেকটি নাম এসেছে, নাথান বম, যার পুরো নাম নাথান লঞ্চেও বম। বলা হচ্ছে তিনি কেএনএফ এর প্রধান। পাহাড়ে সেনাবাহিনীর উপস্থিতির মধ্যে ব্যাংক ডাকাতির মতো এত বড় ঘটনার নেতৃত্ব দেয়া এই ব্যক্তি কে, কিভাবে তার উত্থান হলো? ফেসবুকে পেজ খুলে বছর দুয়েক আগে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিল কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ কেএনএফ। পাহাড়ের দুই জেলার নয় উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণাও দেয় তারা। কয়েকটি সশস্ত্র অভিযান চালিয়ে চাঁদাবাজি এবং হত্যার অভিযোগ উঠতে থাকে শুরু থেকেই। এক পর্যায়ে ইসলামী জঙ্গি গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘাত হয় বার কয়েক। মূলত ফেসবুকে পেজ খুলে এই গোষ্ঠী তাদের অস্তিত্বের জানান দেয়। সঙ্গে ছিল সশস্ত্র তৎপরতা। বান্দরবানের বম জাতিগোষ্ঠীর কিছু ব্যক্তি এটি গড়ে তুলেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। কেএনএফ ফেসবুক পেজে দাবি করে রাঙ্গামাটি ও বান্দরবান অঞ্চলের ছয়টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তারা। সেগুলো হলো বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, ম্রো ও খুমি। তারা রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম, এই উপজেলাগুলো নিয়ে আলাদা রাজ্যের দাবি করে। তাদের কল্পিত সে রাজ্যের মানচিত্র তাদের পেজে দিয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা একাধিক বিবৃতিতে কথিত এই সংগঠন জানায় কুকিচিন ন্যাশনাল আর্মি নামে একটি সশস্ত্র দল গঠন করেছে তারা। তাদের মূল সংগঠনের সভাপতি নাথান বম। কেএনএফ এর প্রধান হিসেবে যে নাথান বমের কথা বলা হয় তিনি রুমা উপজেলার এডেন পাড়ার অধিবাসী। নাথান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের স্নাতক। রুমার এডেন পাড়ায় কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি বেসরকারি সংগঠনেরও প্রতিষ্ঠাতা তিনি। তবে তিনি এখন কোথায় আছেন সেটা জানা যায়নি। এডেন পাড়ার বাসিন্দা নাথান বমের এক প্রতিবেশী 2022 সালের মে মাসে জানান, নাথানকে মাস তিনেক ধরে এলাকায় দেখা যাচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্য মতে নাথানের অবস্থান নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 2008 সালে অনগ্রসর ও সুবিধা বঞ্চিত কুকিচিন জনগোষ্ঠীর শিক্ষিত ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠা করেন কুকিচিন জাতীয় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডেস্ক রিপোর্ট, সমকাল।